হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল মিষ্টি মশাই চ্যানেল। তোমার যে নাই খুব 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 স্বাগত। আমি ভালো আছি, তোমার কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর আজকে আমরা এসে যাচ্ছি একটা পার্কে, পার্কের নাম জানি না। তো আজকে আমরা এসে পার্কে, দেখো কি সুন্দর, সব জায়গায় গাছ গাছ, অনেক জায়গা আছে। এই সাইডটা দেখো তোমরা, এই সাইডে কিন্তু বাঘ হরিণ সব কিছুই আছে, বাঘ হরিণ তারপর ডাইন। তো আর আগে না আমরা একবার এসেছিলাম, কিন্তু তখন না অনেক মানে রাত হয়ে গিয়েছিলো, মানে অন্ধকার, এগুলো এই যে এগুলো কিছু অত দেখা যাচ্ছিলো না। তো তার জন্য ওই দিকেও কিন্তু কিছু একটু মানে দোলনার মতো কিছু আছে, তো ওই দিকে তো অন্ধকারে যাওয়া যাচ্ছে না, তাই মা বললো যে আমরা আবার পরে আসবো। তো তাই আমরা আজকে এসেছি ফাইনালি। তো আজকে আমরা ওই দিকে যাবো, ওই দিকে ঘুরবো, অনেক কিছু করবো। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো, চলো। এদিকে কিন্তু ময়ূর আছে দূরে, আমাকে গিয়ে ঘুরিয়ে দাও, আমি হচ্ছে ঘোড়াকে নিয়ে যাই। হাম পাপ পাপ চু চু চু। তো চলো নামো 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 রে এ ঘোড়া। হাম পাপ 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 সেখান থেকে আমি হাঁসটাতে চেপেছিলাম, যে বাবা ওকে বললাম বাবা আমায় ঘুরিয়ে দাও। তো বাবা আমি দেখো এখন ঘোরাচ্ছিল ভুম ভুম করে, আর আমি না যখন ঘুরিয়ে এগুলোর মধ্যে তখন আমি উল্টি উল্টি যাই, কেন আমি জানি না। ঠিক আছে, বাবাকে জিজ্ঞেস, বাবাকে বলছিলাম, তো বাবা বললো যে তুই ধরে থাকবি, শক্ত করে দেবি, পড়বি না। ঠিক আছে, এই দেখো। আর ওই দিকে না বোর্ডিং আছে, সে দেখালো না, ওই যে বোর্ডিং আছে ওইটা বোর্ডিং, এই দেখো বউ ঘোরাচ্ছিল 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 ঘোরাচ্ছিল, আমি ঘুরছিলাম, বাবা ঘোরাচ্ছিল, আমি ঘুরছিলাম চেপে। দিয়ে বাবাকে বললাম বাবা মাথা ঘুরছে, থামা থামা। বাবা আগে তো প্রথমেই বলেছিল যে তুই মাত্র মাথা ঘুরবে, উঠিস না। তো আমি উঠলাম, সত্যি মাথা আমার ঘুরে গেল। ঠিক আছে, এখন আমি বাবা কোল থেকে নামবো। তা আমি বললাম আমাকে খুব ঘোরাচ্ছিল, থামতে চাইছিলে না, এবার তুই ওটা ঘোরা ঘুম। ঠিক আছে, এখন আমি দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছি, মানে ওই দিক গিদিক দৌড়তে দৌড়তে পাটা আমার পুরো পুরো ব্যথা হয়ে যাবে, এবার এত দৌড়ছি আমি। তো গাইস দেখো আমি আবার এই দিকে এলাম দোলতে। ঠিক আছে, এদি আমি বাবাকে দোলাচ্ছি, বাবাও যে আমার ভয় লাগে ভয় লাগছে, আরে ভয় লাগাতে আমার মজা, আমি বলছিলাম দোল না, ভয় লাগবে না আমার, তো মজা আমি দৌড়ছিলাম। দাদা দাদা বললাম বাবা তুমি দোলতে থাকো, আমি চলে যাই সুইচ খেতে। ওই যে ছোটো সুইচটা ওটা আমার খেলতে একদম ভালো লাগছিলো, মানে ভয় পাচ্ছিলাম না। ঠিক আছে, তো আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম, এখন আমি উঠছি। কত বকর বকর করি দেখো, আমি বকর 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 বকর, আমি একবার এলো আবার বকর 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 আর বকর বকর। এখন আমি যেটা টাটা করে নেমে যাবো, এই দেখো এবার আমি নামবো, যেই নেমে গেলাম। ঠিক আছে, হ্যাঁ ঘুরলাম, এবার তোমাদের একটা জিনিস দেখাবো। এখানে কিন্তু দেখো এনে এমনি স্টাইল, এরকম তাড়াতাড়ি স্টাইল আছে। ঠিক আছে, ছোটো ছোটো তাড়াতাড়ি স্টাইল ওটা বললাম। আর আমি এখন পাখিতে এরমভাবে এরমভাবে করছিলাম, এটা তো দোলা না, মানে এরকম করে খেলা এই খেলছিলাম। এই দেখো, আর এটা হচ্ছে গোলাপ ফুল, লাল লাল, কি এটা কি লাল, মানে গোলাপ ফুলটা দারুণ লাগছিল দেখতে, একদম সুন্দর লাগছে। মনে হচ্ছে তুলিনি, একটা একটা তুলিনি, বাবা জিজ্ঞেস করলাম বললো না পরে তুলিস।
তো আমি বললো যে ঘুরে তবে তুলিস। তো আমি প্রথমে আমরা যখন যাচ্ছিলাম আর দেখো কাশফুল, আর পার্কটা কিন্তু অনেক বড় ছিল গাইস, অনেক খেলার জায়গা ছিল, আমার তো খুব ভালো লাগছিল দুলতে খেলতে। এই দেখো আমি এখন দুলছি, চল এই দেখো আমি আবার ওই দিকে চলে গেলাম, ঠিক আছে। এই দেখো এটা, এই দেখো এখানে একটা গাছও আছে, মানে বসার জায়গা আছে, গাছও আছে, কিন্তু বসে যায় নোংরা হয়ে গেছে। আর দেখো মা দেখাচ্ছিল এই ফুলটা, এই ফুলটার নাম ঠিক আমি জানি না, বলো এটা, এই ফুলটার নাম হচ্ছে কদম ফুল, ঠিক আছে। এইখানে একটা গাছ আছে, কি স্টাইলিশ দেখো, কালো কালো, সাদা সাদা, লাল লাল। এখন আমি দো আবার সুচ কাটছি, ঠিক আছে, সুচ খেলাম আবার, চলো। এ দেখো দিদা আমাকে কাশফুলটা দিল, কাশফুল বলছি কদম ফুলটা, ঠিক আছে। বললাম পুরো লাড্ডুর মতো দেখছে, যে গোল গোল দেখতে থাকো। নাম নাম আস্তে আস্তে নাম রূপু, কি হলো রে, নামছিস? নামছি তো। আমি পারবো সত্যি, বাবা আমি বুঝতে পারবো কেমন, আমি তো সত্যি অনেক সাহসী না, আমি এই সুইচ কাটাতে এখন চাপবো, চাপলাম মানে সুইচ কাটবো। এই দেখো চলো বাবাকে সব, মানে আমি কথা বলেই যাচ্ছি, বকর 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 করেই যাচ্ছি, সুইচ না খেয়ে এবার সুইচ খাবো, চলো এবার আমি সুইচ খাবো, কি মজা, নেমে গেলাম, ঠিক আছে। এটাতেও কিন্তু আমার ভয় লাগেনি, আমার কোনো কোনোতেই ভয় লাগেনি, ঠিক আছে, আমার ভয়ও লাগে না। এখন যাচ্ছিলাম এইদিকে, এই দেখো এখন এদের বললাম বাবা কী লেখা আছে, ঠিক আছে। আর বাবা দিদি শুধু এইদিকে এইগুলোই দেখিয়ে দিচ্ছে, আর আমি দেখবে কত দৌড়ছি। সেটা পুরো পাটটা দেখিয়ে দিচ্ছি, পুরো পাটটা না মানে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি। তো যেমন হচ্ছে এদের একটা বাড়ি আছে, এইদিকে দেখো বসার জায়গা আছে, তারপর এদিকে হাতি আছে, ঠিক আছে। এদিকে সে এই দুদিকে বসার যে দোলন আছে একটা, এদিকে সুচ খানা দুটো আছে ছিল, ঠিক আছে। এখন তোমাদেরকে যাচ্ছি হচ্ছে ওই দিকে, এইদিকে বাড়িটা আছে, এখন আমরা ওই দিকে যাচ্ছি। এ দেখো এই যে কি সুন্দর ফুল, এই ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগে, ফুলগুলো যেতে ভালো লাগে না, একটা দোলন আছে কিন্তু একটু ভেঙে গিয়েছিলো, তাই নেই, শুধু এগুলো আছে। এই দেখো এখানে একটা সুইচ খাওয়া আছে, এখানে গাছ আছে, ঠিক আছে। এখানে দেখো বাবা আমায় দোলাচ্ছিল, আমি বাবাকে দোলাচ্ছিলাম, বাবা আমাকে দোলাচ্ছিল। এই দেখো এদিকেও দুটো সুইচ খাওয়া ছিল, তিনটে তিনটে, ঠিক আছে, তিনটা একটা বসার জায়গা ছিল, দুদিকে বসার জায়গা ছিল, এইদিকে বাড়িটা পুরো বাড়িটা। চলো তোমাদের বাড়িটার সামনেটা একটু ঘুর মানে দেখি আসি কীরকম, তো দূর থেকে তো তোমরা দেখতে পারবে না না অতটা ভালো করে। চলো চলো এখন যাচ্ছি আমরা, আমি না ভেবেছিলাম যে এখানে সুইমিং পুল আছে মানে জল আছে, কিন্তু আসলে এখানে বসার জায়গা আছে, চারটা আছে বসার জায়গা। আমি আর বাবা মিলে কিন্তু এই সাইডে বসেছিলাম, এই দেখো বাবা আমি আরাম করে বসেছিলাম, আমার পাটা যে ধরে গেছিলো না দৌড়তে দৌড়তে, প্রচুর পাটা আমার ধরে গেছিলো। এ দেখো এইখানে ওই ঘাস আর ঘাস, আর এই যে পুরো বাড়িটা, এই যে কটা লোকও ছিল, তিনটে লোক ছিল। এ দেখো
এইদিকেও আছে মানে গোল গোল পুরোপুরি। আর এই দেখো এখানে এই যে মানে এই সাইডে যে সব জায়গাগুলো মানে খেলার এই যে এগুলো এগুলোই ওই দিকেও আছে, ঠিক আছে। এখন এই যে আমি আমি আবার যাচ্ছি, আমি বাবাকে বললাম বাবা আমি খেলতে যাই। গাইস আমি ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।